বেলারুশে রাশিয়ার পারমাণবিক অস্ত্র মোতায়েনের বিরুদ্ধে ক্ষোভ ন্যাটোর। ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার মিসাইল বৃষ্টি অব্যাহত, নিহত আরও 380 ইউক্রেন সেনা। বাখমুতে ওয়াগনার গ্রুপের দখলে আজভ মেটাল কারখানা। যুক্তরাষ্ট্রকে ব্যানানা রিপাবলিক হিসেবে আখ্যায়িত করলেন ট্রাম্প। নর্থ স্ট্রিম পাইপলাইন ধ্বংসে ক্ষতিপূরণ চাইবে রাশিয়া। আবারও মিসাইল পরীক্ষা উত্তর কোরিয়ার। ভিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুস্মিতা দাস। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। বেলারুশে রাশিয়ার পারমাণবিক অস্ত্র মোতায়েনের ঘোষণায় প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ন্যাটো। রাশিয়ার এই সিদ্ধান্তকে বিপজ্জনক আর দায়িত্বহীন পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করা হয়েছে সামরিক জোট ন্যাটোর পক্ষ থেকে। শনিবার বেলারুশে রাশিয়ার পারমাণবিক বোমা মোতায়েনের ঘোষণার পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে তারা মনে করছে না রাশিয়া এই অস্ত্র ব্যবহার করবে। যুক্তরাষ্ট্রের গণমাধ্যম বাইডেন প্রশাসনের সমালোচনা করে বলেছে ওয়াশিংটন পুতিনের এই সিদ্ধান্তকে খাটো করে দেখছে। বেলারুশের সাথে সীমান্ত রয়েছে ন্যাটোর সদস্য দেশ পোল্যান্ড, লিথুয়ানিয়া এবং লাটভিয়ার। এছাড়া দীর্ঘ সীমান্ত রয়েছে ইউক্রেনের। বেলারুশে রাশিয়ার পারমাণবিক বোমা মোতায়েনের ঘোষণার পর ইউক্রেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছে। রাশিয়ার প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বেলারুশ সীমান্ত ন্যাটো দেশগুলোর পক্ষ থেকেও। তারা রাশিয়ার বিরুদ্ধে নতুন করে অবরোধ আরোপেরও ঘোষণা দিয়েছে। ইউরোপিয়ান ইউনিয়নের পক্ষ থেকে বেলারুশের প্রতি আহ্বান জানানো হয়েছে রাশিয়ার সাথে এই চুক্তি বাতিলের, তা না হলে বেলারুশের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেওয়া হয়েছে। ইউরোপিয়ান ইউনিয়নের ফরেন পলিসি প্রধান জোসেফ বোরেল এক টুইট বার্তায় বলেছেন বেলারুশ কি করবে সেটা তাদের বিষয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা ওলেক্সি দানিলভ রোববার বলেছেন রাশিয়া বেলারুশকে পারমাণবিক জিম্মি করেছে। ন্যাটোর বিবৃতিতে বলা হয়েছে বেলারুশে রাশিয়ার পারমাণবিক অস্ত্র মোতায়েনের ঘোষণা সব ধরনের পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির বিরোধী। রাশিয়ার এই ঘোষণা বিশ্বকে বিপজ্জনক পরিস্থিতির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা। পশ্চিমাদের পক্ষ থেকে নানা ধরনের বিশ্লেষণ চলছে বেলারুশে পুতিনের পারমাণবিক বোমা মোতায়েন বিষয়ে। অনেকের মতে রাশিয়া বিশ্বের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছে। তারা বিশ্বকে হুমকি দিচ্ছে ইউক্রেন যুদ্ধকে ইউক্রেনের বাইরে নিয়ে যাওয়ার জন্য। অন্য অনেকের মতে পুতিন তার নিজের সমস্যা আড়াল করতে এ ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন। পশ্চিমা বিশ্লেষকরা মনে করেন বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েনের ঘোষণার মানে ইউক্রেনে পরাজয়ের মুখে রয়েছে রাশিয়া, সেটি এড়াতেই এ ধরনের পদক্ষেপ নিল ক্রেমলিন। এদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার তীব্র বিমান ও আর্টিলারি হামলা অব্যাহত রয়েছে। Угломер 38-68 да. Навести. Наведен, готов. Да. Первый готов, наведен. Взрыватель осколочный. ইউক্রেন আর্মি রোববার জানিয়েছে কেবলমাত্র খার্কিভের কুপিয়ানস্কে একদিনে রাশিয়া 370টি আর্টিলারি এবং মাল্টিপল রকেট লঞ্চার হামলা পরিচালনা করেছে। রোববার রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে কুপিয়ানস্ক, লিম্যান, খার্কিভ ও ডোনেস্কে নিহত হয়েছে 380 জন ইউক্রেনীয় সেনা। দিমিত্রোভে ভূপাতিত হয়েছে ইউক্রেনের একটি MiH হেলিকপ্টার। তীব্র হামলার কারণে বাখমুতের দক্ষিণে অবস্থিত গুরুত্বপূর্ণ শহর আভদিপকা থেকে সমস্ত বেসামরিক লোকজনকে শহর ত্যাগের নির্দেশ দিয়েছে ইউক্রেন আর্মি। বাখমুতে যুদ্ধরত ওয়াগনার গ্রুপ রোববার দাবি করেছে তারা শহরের গুরুত্বপূর্ণ আজম মেটাল কারখানা দখলে নিয়েছে। এ বিষয়ে তারা ভিডিও পাঠিয়েছে সিএনএন সহ আন্তর্জাতিক গণমাধ্যমের কাছে। এদিকে রাশিয়ার অভ্যন্তরে আবারও ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রাশিয়ার রাজধানী মস্কো থেকে 220 কিলোমিটার দক্ষিণে তুলা অঞ্চলের কিরিয়েভস্ক শহরে এই হামলার ঘটনা ঘটে। মস্কো বলেছে ইউক্রেনের ড্রোন আকাশে ধ্বংস করেছে তাদের এয়ার ডিফেন্স সিস্টেম। মস্কো অভিযোগ করেছে সম্পূর্ণ বেসামরিক এলাকায় হামলার পরিকল্পনা করেছিল ইউক্রেন। স্থানীয় লোকজন জানিয়েছে ইউক্রেনের ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি বেসামরিক ভবন। রোববারের এই হামলায় কমপক্ষে 3 জন আহত হয়েছে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইন ধ্বংসের জন্য তারা ক্ষতিপূরণ দাবি তুলবে। এ লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে তারা। সোমবার এ খবর দিয়েছে রাশিয়ার সরকারি গণমাধ্যম স্পুটনিক। স্পুটনিকের খবরে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের অনুসন্ধানী সাংবাদিক সেমুর হার্শের দাবির ওপর ভিত্তি করে মস্কো জাতিসংঘের কাছে আবেদন জানিয়েছে একটি নিরপেক্ষ তদন্তের। কিন্তু পশ্চিমা যেসব শক্তি এর সাথে জড়িত তারা চেষ্টা করছে রাশিয়ার এই উদ্যোগ নস্যাৎ করার। যুক্তরাষ্ট্রের পুলিৎজার বিজয়ী সাংবাদিক সেমুর হার্শ দাবি করেছেন, যুক্তরাষ্ট্র এবং নরওয়ে মিলে ধ্বংস করেছে নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইন। গত বছর 26 সেপ্টেম্বর বাল্টিক সাগরের তলায় বিস্ফোরণ ঘটে নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইনে। এতে কয়েক স্থানে ধ্বংস হয় নর্ড স্ট্রিম 1 এবং নর্ড স্ট্রিম 2 পাইপলাইন। রাশিয়া 2011 সালে চালু করে নর্ড স্ট্রিম 1 পাইপলাইন। 2021 সালে $11 বিলিয়ন ব্যয়ে নির্মাণ শেষ করে নর্ড স্ট্রিম 2 পাইপলাইন। জার্মানি হয়ে ইউরোপে বছরে 110 বিলিয়ন কিউবিক মিটার গ্যাস রপ্তানির লক্ষ্যে রাশিয়া স্থাপন করে এই পাইপলাইন। যুক্তরাষ্ট্র শুরু থেকে বিরোধিতা করে আসছিল নর্থ স্ট্রিম পাইপলাইন প্রজেক্টের, কারণ এতে করে ইউরোপ জ্বালানি খাতে ব্যাপকভাবে রাশিয়ার উপর নির্ভরশীল হয়ে পড়ছিল। ইউক্রেন যুদ্ধের ফলে যুক্তরাষ্ট্রের চাপে জার্মানি অস্বীকার করে নর্থ স্ট্রিম 2 পাইপলাইন চালু করতে, যদিও এই প্রকল্পে জার্মানি বিনিয়োগ করে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে একটি ব্যানানা রিপাবলিক হিসেবে আখ্যায়িত করেছেন। যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসনের তীব্র সমালোচনা করে ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রকে একটি ব্যানানা রিপাবলিকে পরিণত করেছেন। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে অস্থিতিশীল কোনো দেশকে ব্যানানা রিপাবলিক হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে। ট্রাম্প এর আগে যুক্তরাষ্ট্রকে তৃতীয় বিশ্বের দেশ হিসেবে আখ্যায়িত করেছেন। টেক্সাসে এক নির্বাচনী জনসভায় ট্রাম্প তার সমর্থকদের উদ্দেশ্যে বলেন, তিনি ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে চাওয়ায় তার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট মহল। আগামী বছর নির্বাচনে জয়ী হলে জঘন্য রাজনৈতিক শ্রেণীকে অফিস থেকে বিতাড়ন করবেন বলে অঙ্গীকার করেন ট্রাম্প। তিনি বলেন, বাইডেনের বর্তমান আমেরিকা হল তৃতীয় বিশ্বের একটি ব্যানানা রিপাবলিক। ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্রের গভীরভাবে জড়িয়ে পড়ার তীব্র সমালোচনা করে ট্রাম্প বলেন, সামরিক সদর দফতর, পেন্টাগন, স্টেট ডিপার্টমেন্ট, জাতীয় নিরাপত্তা সংস্থা সহ অন্যান্য অনেক সংস্থা আর ডিপ স্টেট প্রচণ্ড যুদ্ধ ক্ষুধায় ভুগছে। যুদ্ধবাজ আর যুদ্ধকাতরী গোষ্ঠী বৈশ্বিক আধিপত্য ধরে রাখার লালসা থেকে অনবরত যুদ্ধের উস্কানি দিয়ে চলছে। আমি আবারও হোয়াইট হাউসে প্রবেশ করতে পারলে সব অফিস থেকে এই দানব শ্রেণীকে বের করে দেব। এদেরকে বের করে দিতে পারলেই কেবল ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব হবে। ট্রাম্প বলেন, পুনরায় নির্বাচিত হলে তিনি আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় অভ্যন্তরীণ নির্বাচন প্রক্রিয়া চালু করবেন। ট্রাম্প বলেন, অবৈধ অভিবাসীদের তিনি যুক্তরাষ্ট্র থেকে বের করে দেবেন। আইজেন হাওয়ার্ড যুক্তরাষ্ট্র থেকে 10 লাখের বেশি অবৈধ অভিবাসী বিতরণ করেছিলেন। আমিও সেটি করব। চীন থেকে পণ্য আমদানি কমানোরও ঘোষণা দেন ট্রাম্প। এর আগে হোয়াইট হাউসের দায়িত্বে থাকা অবস্থায় মেক্সিকো থেকে অভিবাসী প্রবেশ ঠেকানোর বিষয়ে ট্রাম্পের উদ্যোগ বড় ধরনের সমালোচনার মুখে পড়ে। আরও দুটি ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। জাপান অভিযোগ করেছে তাদের অর্থনৈতিক জোনে পড়েছে মিসাইল দুটি। এ ঘটনার প্রতিবাদ জানিয়েছে টোকিও। সোমবারের মিসাইল পরীক্ষার ফলে মার্চ মাসে এ নিয়ে 7 দফা মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া। চলতি বছর উত্তর কোরিয়া কমপক্ষে 20টি ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা চালিয়েছে। এছাড়া সাবমেরিন থেকে ক্রুজ মিসাইলেরও পরীক্ষা চালিয়েছে পিয়ংইয়ং। 2022 সালে রেকর্ড 70টি মিসাইল পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। গত 13 মার্চ থেকে ওয়াশিংটন সিউল যৌথ সামরিক মহড়া শুরুর পর থেকে একের পর এক মিসাইল পরীক্ষার মাধ্যমে এর জবাব দেয় উত্তর কোরিয়া। এই নিয়ে কয়েক মাস ধরে উত্তেজনা চলছে কোরিয়া অঞ্চলে। এরই মধ্যে গত সপ্তাহে পিয়ংইয়ং সর্বশেষ পানির নিচে পরীক্ষা চালিয়েছে পারমাণবিক বোমা বহনের সক্ষম ড্রোনের। শত্রুদেশের উপকূলে এই ড্রোন হামলার মাধ্যমে তীব্র সুনামি সৃষ্টি করা উত্তর কোরিয়ার লক্ষ্য। উত্তর কোরিয়ার এই ড্রোন পরীক্ষা নিয়ে আতঙ্ক বিরাজ করছে তার শত্রুদেশগুলোর মধ্যে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা, কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন ভিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।